হ্যালো গাইজ। সো গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সঙ্গে বর্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তারা একটি সংঘর্ষে যুক্ত হয়ে দুদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সত্তার শনিবার রাতে সাংবাদিকদের এবং উদ্বৃত্ত পরিস্থিতির যে কারণে রোব ও সোমবার ক্লাস সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়। শিক্ষার্থী ও স্থানীয় কাছ থেকে জানা গেছে যে শনিবার বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের বাস থেকে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী। বাসের সিটে বসা এবং ভাড়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এলেই আবারও পরিবহন শ্রমিকদের সঙ্গে ওই শিক্ষার্থীরা বসা হয়। তখন স্থানীয়দের এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জড়ান। এক পর্যায়ে উভয়ের পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন এবং স্থানীয় দোকানদারদের উপর চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়রা একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে দেয়। একসময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এতে শিক্ষার্থীরা অর্ধ শতাধিক আহত হয়েছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী বলেছেন, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের পাশে সীমানা প্রাচীর লগোয়া বেশ কয়েকটি দোকানপাট আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয়েছে বিনোদপুর গেট সংলগ্ন পুলিশ বক্সেও। সন্ধ্যায় এ ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়কে ধীরে ধীরে তা ওই এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানান রাজশাহী সেই মহানগর পুলিশের ওসি আব্দুল সালাম। এই ব্যাপারে প্রত্যক্ষ আমরা অধ্যাপক ডক্টর অধ্যাপক আব্দুল হক বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। এই ঘটনায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে ঘটনায় আপনাদের বিজেপিও আপনার মোতায়েন করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এখানে। তো এই ধরনের নিউজ দেখলে খুবই খারাপ লাগে, কারণ এরকম একটা তুচ্ছ ঘটনা, তাও দেশে এরকম সর্বোচ্চ বিদ্যাপীঠের একটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো সেইখানে এরকম ধরনের রণক্ষেত্র মারামারি যদি হয়, তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাই বা কেমন থাকে? যখন বিশ্ববিদ্যালয় এরকম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যখন এরকম মারামারি কাটাকাটি হয়, তখন এটা হচ্ছে বাকি যেসব ছোটোখাটো বিশ্ববিদ্যালয় আছে এইসব এদেরও এই জিনিসটা এদেরও খারাপ লাগে। মানে মানে কী মেসেজ পাবে এরা সবাই, আপনারাই ভাবুন। আর হচ্ছে এই কারণে দেশে এক ধরনের একটা শ্রেণী তৈরি হচ্ছে আস্তে আস্তে, যারা পাবলিক ভার্সিটিতে পড়তে চাচ্ছে না, কারণ পাবলিক ভার্সিটিতে বিভিন্ন রাজনৈতিক কারণ, মারামারি, এইসব থেকে দূরে থাকার জন্য অনেক যারা একটু আপার ক্লাস আছে, হ্যাঁ, তারা হচ্ছে যে আপনার প্রাইভেট ভার্সিটিতে টাকা দিয়ে পড়ছে। কিন্তু আপনারা ভাবুন, যাদের টাকা পয়সা নেই খুব একটা, যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বেস্ট। কিন্তু এরকম বিশ্ববিদ্যালয় যদি এরকম দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়, তবে এটা লং টার্মে দেশকে মানে কোথাও নিয়ে যেতে পারবে না এবং দেশের ক্ষতি হবে দিন শেষে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।